Salam da. Assalamu alaikum. Alaikum salam. Așa. Ce va da la? Murghi, tarvare, begon, tarvare, mula. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Apunara kemon achen? Alhamdulillah apnader duar Allah rahmate amra sokolei bhalo achi. Tarpor abbu ektu age murgi kine niye ashlo jeta ke video korchilam seta apnader sathe share korbo. Ekhon ajke ami murgi gula kaitini. Kaitini bol. আজকে মুরগি রান্না করবো না, আজকে এলো সেদিন বাড়ি বাগান থেকে পোশাক দিয়ে গিয়েছিল, সেই পোশাক গুলো রান্না করবো। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। রান্না বাসা শেষ করে আমি রান্না বসায় দিয়েছি, এই চুলা ভাত বসাইছি, আর এই চুলা পেঁপে ভাজি করবো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিচ্ছি। পেঁপে ভাজিতে আমি একটু আদা রসুন দেব, পেঁপের একটা গন্ধ আছে, আদা রসুনটা দিলে সেই গন্ধটা আসে না, আদা রসুন দিলে সেই গন্ধটা চলে যায়। রসুন বাটা দিলাম, এখন আদা বাটা, পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, মশলাটা কষায় নেব ভালো করে, আদা রসুন গন্ধটা যেন কাঁচা গন্ধটা চলে যাবে একটু ভালো করে ভাজলেন। মধ্যে কাটা কাঁচা মরিচ কেটে দিচ্ছি, ভাজি মশলাটা কষানো হইতে থাকে, ফাঁকে আমি ইলিশ মাছটা কেটে দিয়েছি। ইলিশ মাছটা সুলকা শুইলে তারপর খাইতে নেব,
তরকারি বসায় দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ কুচি দিচ্ছি, বিসমিল্লাহ। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিচ্ছি। তোমার ফ্যানের শব্দ রয়েছে, ওই জন্য ফ্যান বন্ধ রাখছি। না হচ্ছে তো, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া, আসার সময় বলছিলাম কটা ইলিশ মাছ আনার জন্য, ইলিশ মাছ আনছে, দেখি কি মাছ আনল। কত কেজি নিচ্ছে? কেজি একটু মনে দাম বেশি নিয়েছে, আমি দাম শুনি, আমি একবার মনে করলাম যে ছেলেটা মানে ভুল করে দেবো, আবার না আবার জিগেছি ওখানে, আবার জিগেছি সেটা আবার 450, আমি কি 500 কেজি 450 মশলাটা কষান হয়ে গিয়েছে, এখন তুই শাক দিয়ে দেব। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ, আপনারা ভালো থাকেন, আল্লাহ আপনি বেশ সুস্থ রাখুন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।